সৌদি আরবে বেকার প্রবাসী ভাইদের জন্য কর্মসংস্থানের খবর। সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইদের আকামা নেই কিংবা অবৈধভাবে বসবাস করছেন তাদের জন্য একটি কর্মসংস্থানের দারুণ সুযোগ। আল কাসিমে অবস্থিত একটি খেজুর বাগানে অস্থায়ী ভিত্তিতে 2-3 মাসের জন্য 50 জন লোক নিয়োগ করা হবে। কাজের ধরন খেজুর প্যাকেটিং এবং খেজুর গাছ থেকে খেজুর কাটা। কাজ সাপেক্ষে প্রতিদিন 200 রিয়াল পর্যন্ত ইনকাম করা সম্ভব। 7 দিন পর পর বেতন পরিশোধ করা হবে। থাকার ভালো ব্যবস্থা রয়েছে, তবে খাওয়ার খরচ নিজেকে বহন করতে হবে। যারা চাকরিতে জয়েন করতে চান তাদেরকে কাজের চুক্তিপত্র দেওয়া হবে, তাই কোনো প্রকার প্রতারণার সুযোগ নেই। এখানে কাজে জয়েন করতে হলে আপনাকে একটি পয়সাও দিতে হবে না। অভিজ্ঞতা সম্পন্ন লোকদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা ফোন করে আমাদের ইউটিউব চ্যানেল TZN24 এর নাম বলবেন, ইনশাল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। যোগাযোগ তারিকুল ইসলাম, মোবাইল 0573003462। আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, এখানে 50 জন লোক নিয়োগ করা হবে, তাই ভিডিওটি অবশ্যই আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করবেন। আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেল TZN24 এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।